কি হচ্ছে, এমন করছিস কেন? কোথায় যাবি? হ্যাঁ কোথায় যাবি? পিকনিকে? ডোডো পিকনিকে, পিকনিকে পিকনিকে নিয়ে যাবো না তোকে। এই শুধু প্রাতঃভ্রমণ সঙ্গীদের পিকনিক হচ্ছে আজকে। তুই কি প্রাতঃভ্রমণ করিস? মর্নিং ওয়াক করিস তুই? ওরে বাবা, ওরে বাবা, চ চ যাবো। আমি তো খেয়ে চলে এলাম, আমি তো খেয়ে চলে এলাম। বুঝে গেছিস, আমি খেয়ে চলে এসেছি, হাতের গন্ধ পেয়েছে। চলে আয় আয়, চলে যাবো যাবো। ডোডো বেরু, যাবো বেরু বেরু বেরু। ও বাবা, যা জিজু নিয়ে যাবে, জিজু জিজু বেরু করতে নিয়ে যাবে। যা জিজুর কাছে যা, যা ওদিকে যা। চলে ডোডো, বেরু যাচ্ছি। ভাই বেরু চলে গেল, বেরু 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 বেরু। খা হয়ে গেছে যতই সব। বেরু চলে গেল জিজু, জিজু চলে গেল বেরু। আমরা খেয়ে চলে এসেছি, কি পা ভাই চলে গেল, বেরু করতে চলে গেল, চলে গেল বেরু করতে, চলে গেল চলে গেল। বেরু বললেই হয় শুধু, ব্যাস যে যেখানেই থাকুক তার কাছে চলে যাবে। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যাচ্ছি আমরা পিকনিকে। পিকনিকে গিয়ে কি করব, কিভাবে যাব, কি করলাম সব কিছু দেখাবো এই ভিডিওতে। তার আগে বলে দিই, এটা আমার লাভিং মামা, এটা আমার, এটা আমার বৌদি ভাই, এটা আমার ছোট্ট বন্টি, আর এটা আমাদের সবার প্রিয় ডোডো। বল হ্যালো, হ্যালো বলে দাও ডোডো, হ্যালো বলে দাও ডোডো, হ্যালো হ্যালো হ্যালো। তো ঠিক আছে চলুন আমরা পিকনিকে গিয়ে কি করি দেখা যাক। এই হলো আমার, আমাদের ছোট্ট বাড়ি। আর এই বাড়ির বাইরে যত ধরনের গাছ দেখতে পাচ্ছেন সবটাই আমার মায়ের কষ্ট, পরিচর্যা আর হাতের কামাল। বাড়ির বাইরে যে কোনো কোথাও থেকে যখন বাড়িতে ঢুকি, সামনে এই গাছগুলো দেখলে না মনটা খুশিতে ভরে ওঠে। কেন, ছোট্ট ছোট্ট ফুল বাহারে পাতাগুলো আমাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে। অসাধারণ লাগে আমার বাড়ির পরিবেশটা। আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল, যখন খুশি চলে আসবেন। বাড়ির থেকে বেরিয়ে একটু হেঁটে গেলেই, সোজা প্রায় এক মিনিট হেঁটে গেলেই ডান দিকে একটি রাস্তা পড়ে যায়, আর সেটাই হলো, এটাই হলো কথাশিল্পীর বাড়ি যাওয়ার রাস্তা। আর যারা ট্রেনে আসতে চান তারা হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া, হলদিয়া, মেদিনীপুর অথবা খড়গপুর লোকাল ধরে দেউলটি স্টেশনে নেমে টোটো চাপলেই মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এটাই হলো সাহিত্যিক শরৎবাবুর বাড়ির মেন গেট। বহু লোক ঠিক শীতের সময়টা এইখানে ঘুরতে আসে, তাই আমি বিশেষ কিছুই বলবো না আপনাদেরকে। আমি চাই আপনারা এখনও যারা ঘুরতে আসেননি তারা প্লিজ এসে দেখে যান আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন, এসে জেনে যান ওনার জীবন কাহিনী, ওনার জীবনের ইতিহাস দেউলটিতে। শরৎবাবুর বাড়ির পাশেই রয়েছে রূপনারায়ণ নদী, তাই শরৎবাবুর বাড়ি দেখতে আসার পাশাপাশি প্রত্যেক পর্যটকই এখানে এসে পিকনিক করে যায়। ভিডিওর একেবারে শেষে পিকনিক স্পট বুকিংয়ের বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি। এইটা হলো ওনার এবং ওনার পরিবারের সমাধিস্থল। একদম দূরে দেখতে পাচ্ছেন উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার ভাই স্বামী বেদানন্দের সমাধি, এবং তার সামনে রয়েছে শরৎবাবুর স্ত্রী হিরণময়ী দেবীর সমাধি। এবার শরৎবাবুর বাড়ি ছাড়িয়ে আর দুটো পা হেঁটে গেলেই বাঁ দিকে পড়বে নদীতে যাওয়ার রাস্তা, ওখানেই রয়েছে সমস্ত পিকনিক স্পট। ওই যে দূরে হলুদ ত্রিপল দেখতে পাচ্ছেন ওটাই আমাদের পিকনিক স্পট। এই যে এসে গেছি আমাদের পিকনিক স্পটে। আচ্ছা ভাবি, পিকনিক কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে, আনন্দের সাথে সবাই কাটাচ্ছে। কতজন মেম্বার আছে আজকে এখানে? অ্যাবাউট 65। ও, কখন থেকে স্টার্ট হয়েছে এই সব? কখন এলে তুমি? ঘন্টা দুয়েক আগে। তাই এসে কতগুলো কাজ করলে? শুধু ঢঙের কথা, সকাল সকাল শাশুড়ি মায়ের হাতে ব্রেকফাস্ট পাইনি বলে এখানে চলে এসেছে। এখনো পর্যন্ত অল্প কিছু মেম্বার্সরাই এসে পৌঁছেছে, তো সেই জন্য অল্প কিছু মেম্বার্সদেরই এখন ব্রেকফাস্ট চলছে।
বাপি বেচারা সারা দিন কাজ করছে, আমি একটু খাইয়ে দিচ্ছি। মুড়ি হলো আমাদের জাতীয় খাবার। আমরা জায়গা থেকে বিলং করি। তাহলে পিকনিকে এসে মুড়ি খাওয়া দাওয়ার সাথে পিকনিকে কি হঠাৎ করে আলাদা কেন কিছু খেতে যাবো? সবাই কচুরি খাচ্ছে, তুমি মাঝখান থেকে দেখো সবাই কচুরি, কারোর পাতে মুড়ি নেই আর তুমি একা মুড়ি খাচ্ছো। মানুষের সেটাই করা উচিত যেটাতে সে স্বাচ্ছন্দ্য। বুঝলাম, বহুত ডায়লগ বাসি আছে তোমার। এই যে দেখুন, পিকনিক স্পটের ঠিক পাশেই রয়েছে রূপনারায়ণ নদী। বড় বড় পাথর দিয়ে সাইডগুলো বাঁধবে। নদীর পাড় বাঁধার কাজ চলছে এখন। তবে ছোটবেলা থেকে দেখেছি জানেন, যতবারই নদীর পাড় বাঁধা হয়েছে এই বড় বড় পাথর দিয়ে, নদীর স্রোতে সব বাঁধ ভেঙে চলে গেছে। কোনোদিনও দেখিনি একটা বাঁধন এক বছর অন্তত টিকেছে। আসলে রূপনারায়ণের স্রোত বন্যার সময় প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে ওঠে। পাশেই দামোদর আছে না? এই আবার এসে গেছি আমরা পিকনিকে। ডোডোর এখন খাবার রেডি করা চলছে। ডোডোকে নিয়ে দুজনে মিলে আনন্দ করছে, আমি কোথায় যাব? আমরা এই যে আমাদের ফ্যামিলি মেম্বার কমপ্লিট না কমপ্লিট নেই, আমার বরটা নেই এখন, সে গেছে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে। কমপ্লিট ফ্যামিলি মেম্বার আমরা পিকনিকে আছি, সবাই আছে এখানে। যে ডোডোর খাবার রেডি হচ্ছে, দেন আমরা খাবার খাবো। এত জোরে জোরে গান বাজনা আর চিৎকার চেঁচামেচি হচ্ছে যে ডোডো বেচারা এক কোণে গিয়ে বসে আছে। খাবার দাবার সব কিছু অলমোস্ট রেডি, লাস্ট অবধি বেগুনি ভাজা চলছে। এরপর একটুখানি ওই গেম আছে, একটু নাচ গান হবে, তারপরেই আমরা সবাই খেতে বসে পড়ব। কোন দিকে হেলবো? ওইটা কোন দিকে? মোনার দিকে। মোনা ধরবে না, আমি ওখানে তো ধরবে না। পিকনিক শেষ হয়ে গেছে, আমরা সবাই চলে এসেছি পিকনিক স্পট থেকে। এখন আমরা আছি রূপনারায়ণ নদীর ধারে, এরপর সবাই বাড়ি চলে যাব। তো টাটা সবাইকে। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আমার বাড়ির লোক সবাই আছে, বাকি সবাই চলে গেছে। আমার ভিডিও কেমন লাগলো সবাই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আছো প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল পরবর্তীকালে আরও ভিডিও আপডেটের জন্য। থ্যাংক ইউ। পিকনিক স্পট থেকে বেরিয়ে, অর্থাৎ যে রাস্তাটা নদীর দিকে যাচ্ছিল সেখান থেকে বেরিয়ে বাঁ দিকে গেলেই পাবেন একটি প্রাইমারি স্কুল এবং একটি মন্দির, আমাদের গ্রামের মন্দির এটা। এই মন্দিরের সামনেই রয়েছে পার্কিং প্লেস, আপনাদের জানার জন্য বলে দিলাম। আচ্ছা, এবার বলে রাখি আমরা যে স্পটটায় আজকে পিকনিক করলাম, যদি কেউ ওই স্পটটা বুকিং করতে চান তাহলে ডেসক্রিপশনে দুটো নাম্বার দিয়ে রাখলাম, সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। তবে 2-7 দিন আগে বুকিং করলে ভালো হয়, কারণ সিজনে এখানে স্পট অ্যাভেলেবেল থাকে না। এবং আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে পিকনিক করতে এসে যা যা প্রয়োজন সেইগুলোর গাইড এবং হেল্প করে দেওয়া হবে। এটা একটি গভর্নমেন্ট প্রজেক্ট যেটা শরৎবাবুর বাড়ির ঠিক পাশেই চলছে। প্রজেক্টটা শেষ হোক, আবার আসবো আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো টাটা, বাই বাই।